নিপা তুই কি দরজাটা খুলবি হ্যাঁ কি না? এত নকরা ভাল লাগছে না কিন্তু। এই রুডি 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 রুডি, এখন রুডি নিপাকে এই ঘর থেকে বার করতে পারবে? আমার ফোনটা কোথায়? ফোন ফোনটা ফোনটা নিচে। এই আমি না ফোনটা নিয়ে আসছি নিচ থেকে, দেখ তার মধ্যে যদি ওই ঘর থেকে বেরোয়। ঠিক আছে, দেখো দেখো নিপা, ছোট গিন্নি, নিপা ছোট গিন্নি দরজাটা খোলো। মিঠাই, আমার ফোনটা কোথায়? এই তো রুডি কেন এখানে আসতেই হবে, নিপাকে জাস্ট ঠান্ডা করা যাচ্ছে না। তার মানে দরজা খুলে নিন নিপা দিদি, তাড়াতাড়ি ফোন করো, আসতে বলো, শিগগির আসতে বলো। হ্যাঁ হ্যালো 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 রুডি, আরে বলছি নিপাকে একদম ঠান্ডা করা যাচ্ছে না, তুই প্লিজ বাড়িতে আয়। তুই তো একটা দায়িত্ব নিয়েছিলিস রাইট? কি কি হয়েছে তোমার মুখটা এরকম হয়ে গেল কেন? ওয়ান সেকেন্ড, আর ইউ সিরিয়াস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে আপডেট দিস, হ্যাঁ জানাস আমাকে। অমি আগরওয়ালের অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড। কি অ্যাক্সিডেন্ট? কোথায় হয়েছে? কি আমি কিছু বুঝতে পারছি না, কি কিভাবে হয়েছে? ফুটি এখন রওনা দিয়েছে, স্পটে যাচ্ছে। তোমার কি মনে হয় সবাইকে জানানো উচিত হবে? পুলিশ দাদা কি মৃতদেহ দেখেছে? না না, ও তো বললো স্পটে যাচ্ছে। এখন কি করব? সবাইকে জানানোটা বোধহয় ঠিক হবে না না? এখন না 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 না, এখন কাউকে কিছু জানিও না। পুলিশ দাদা আগে তোমাকে সবটা জানাক, তারপর সবাইকে বলবে। এটাই আমি না রওনা হচ্ছি, আমি নিজে একবার স্পটে গিয়ে দেখতে চাই যে ওটা অমি কিনা। আমার না কেমন একটা ডাউট হচ্ছে জানো তো, মানে অমি আগরওয়ালের মতন এত বড় একজন ক্রিমিনাল সেইভাবে অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর লাইফে রেম ছিল আমার ক্ষতি করা, আর সেটা না ফুলফিল করে এইভাবে, নট পসিবল। মিঠাই, অ্যাক্সিডেন্টের উপর তো কারোর হাত হয় না তাই না? আচ্ছা শোনো, কেউ কিছু জিজ্ঞাসা করলে কাউকে কিছু জানাতে হবে না, ওকে? বলবে যে দোকানে একটা এমার্জেন্সি হয়েছে, আমি সেখানে গেছি। তাহলে বড়োবাবু শুধু শুধু টেনশন করবে, দরকার নেই কোনো। আমি না এই খবরটা ঠিক হজম করে উঠতে পারছি না গো। হাজারো আগারবল কাকাবাবুর ছেলে, আমার ছোট জান নিজের দাদা, কিন্তু দিনের শেষে অমি আগরওয়াল একজন ক্রিমিনাল, একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। ওকে মিঠাই, ভুলে যাও না আমার বন্দুকের গুলিকে কিন্তু তুমি হাসপাতালে ভর্তি ছিলে। মিঠাই, আমি না কখনো তোমার সাফারিং এর কথা ভুলতে পারবো না। অমি আগরওয়ালের কথা ভাবলেই না তোমার অজ্ঞান মুখটার কথা মনে পড়ে যায় আমার বারবার। আরে বাবা, এখন তো সব ভেবে আর লাভ নেই বলো। তুমি যদি অ্যাক্সিডেন্টের ওখানে যেতে চাও তাহলে আর দেরি করো না, এক্ষুনি রওনা দাও। আর শোনো, ঠান্ডা মাথায় সাবধানে গাড়ি চালাবে, কিন্তু আমি এখানে বাকিদের সামনে নেবো। ঠিক মনটা জোড়া লেগেছে তোর? রুদ্রদা হলো অ্যাংরি ইয়াং ম্যান টাইপ হিরো, সবকিছুই নিপাকেই সামলাতে হবে। দেখি রুদ্রদাকে একটা ফোন করি। Thank you.
নিপা, আমি রাত্রেবেলায় মনোহরায় যাচ্ছি, ওখানে কি কথা বলি? এখন একটা জরুরি। আরে না রে বাবা, আমি রেগে নেই, একটা জরুরি কাজে আছি, পরে কথা বলছি। হ্যাঁ, আমি রাত্রেবেলায় মনোহরাতে আসছি, ওখানে গিয়ে কথা বলবো। রাখলাম। বলো কি খবর স্যার। মুখটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তা তুমি কেন ভাবছো যে ওই অমি আগরওয়াল? কারণ পকেট থেকে ডাক্তারের একটা প্রেসক্রিপশন পাওয়া গেছে, জেল থেকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানকার। তাই অমিকে তো প্রাইভেট হসপিটালে ভর্তি করানো হয়েছিল, স্পেশাল অর্ডারও ছিল। ঠিক আছে চলো। শোন, আগে আগরওয়াল আঙ্কেলকে দিয়ে এই বডিটার আইডেন্টিফিকেশন করাতে হবে। আমি এই ডেড বডিটাকে শিফট করানোর ব্যবস্থা করছি, তো এটা কাজ কর না। তুই আগরওয়াল আঙ্কেলকে আইডেন্টিফিকেশন করানোর জন্য আনতে পারবি একবার? হ্যালো, হ্যাঁ মিঠাই বলছি, অমির বডি আইডেন্টিফিকেশনের জন্য আগরওয়াল আঙ্কেল আর পিঙ্কিকে নিয়ে আসতে হবে। আমি আসছি, তুমিও চলো না, তাহলে পিঙ্কি অ্যাটলিস্ট একটু সাহস পাবে, আর কিছুই না। আমি এখনো ট্রাস্ট করতে পারছি না যে এটাই অমি আগরওয়াল। সব কাজ করে নিয়ে চলো, বাড়ি যেতে হবে আমাদের। আঙ্কেল, আই এম সরি টু আস্ক ইউ এগেইন, অমির কোনো বার্থ মার্ক ছিল? মানে ওর মুখটা এতটাই ক্ষতবিক্ষত হয়ে আছে যে ওকে আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সো প্লিজ, আপনি যদি একটু মনে করার চেষ্টা করেন, ইট উইল হেল্প লট। আঙ্কেল, প্রসিজার বড়াই পেইনফুল হয়ে যাবে, কিন্তু আপনাকেই বডিটা আইডেন্টিফাই করতে হবে। মিঠাই দিচ্ছি, ভাইয়ার পায়ের তলায় বড়া সে তিল থা। বাবাজি, আপনার দেখি মে দেখতি। ঠিক আছে ছোট, যা, সাহস রাখতে হবে, কিন্তু হ্যাঁ, যদি পায়ের তলে তিলটা থাকে তাহলে কিন্তু তাহলে ওটাই ভাই, আমি তাই চাইছি। কিছু না কিছু কো তো সচ কা সামনা করনা পড়েগা না। পাপা জি তো তবিয়ত খারাপ, পাপা জি আপ মত দেখি মে দেখতি হুঁ। জিজু, আপ চাদর হটাও। পিঙ্কি, একদম তাড়াহুড়ো করো না কিন্তু, হ্যাঁ, জাস্ট ভালো করে দেখো প্লিজ। পিঙ্কি, পিঙ্কি ঘাবড়িও না। বাবাজি,
আমার সাথে এদিকে এসো, এদিকে এসো, এত ভেঙে পড়ে না, এদিকে এসো, এসো আমার কাছে এসো, এসো এসো এদিকে এসো। ইসে বাহার লে যাও, বচ্চি সাইনে পাইগি, বাবা পার বাহার বাহার লে যাও, চল 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 চল। लकी मैस्कॉट, ये तो भैया पॉकेट में रख देते हैं ना पापा जी। क्या कर रही है? हाय, ये कड़ी तो ओमिक की है। ये चेन भी तो ओमिक की। গোপাল কাকা বাবুর যেন কিছু না হয়, এই বয়সে এত গুরু জ্বর তো সহ্য করতে পারবেন না উনি। এসো এসো আগরাল, বসো আগে বসো বসো। নন্দুরানী তুমি জল দাও ওনাকে, বসো 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 বসো। চলো পিঙ্কি, তুমি বরং ঘরে চলো। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। এই দিদিয়া, পিঙ্কির জন্য একটু গরম দুধ উপরে নিয়ে আসবে? আমি এক্ষুনি দুধ করে আনছি তোমার। মিঠাই একদম না, তুমি এখানে থাকো, অনেক ছোটাছুটি হচ্ছে আজকে, আমি করছি সবটা। ঠিক আছে, তুমি বলছি তুমি আগরওয়াল আঙ্কেল কে বাড়িতে থেকে যেতে বলেন, উনি অনেক বেটার থাকবেন এখানে। আগরওয়াল শোনো, সিদ্ধার্থ ঠিক বলেছে, তুমি আজ রাতটা মনোহরায় থেকে যাও, সন্দীপ তোমার বাড়ি গিয়ে তোমার জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে। একদমই অগ্রবালজি, আপনি কিন্তু এই অবস্থায় একেবারেই একা থাকবেন না। সত্যি কি যে সব কাণ্ড ঘটছে না, কিছুই বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? অমিত পাপ করেছিল, ওরই সাজা পেয়েছে। ও সিদ্ধার্থকে মারতে গেছিল, অঙ্কেল এখন এসব কথা থাক না,
আপনি উপরে চলুন, রেস্ট নেবেন। স্যান্ডি তো পিঙ্কির কাছে আছে, তো আমি আপনার বাড়ি চলে যাচ্ছি আপনার জামা কাপড়গুলো আনতে। আপনি জাস্ট আপনার সিকিউরিটিকে জানিয়ে দেবেন যে আমি যাচ্ছি। ওকে, বলছি নতুন জামা বাবু, তোমরা আগরওয়াল কাকাবাবুকে নিয়ে এসো, আমি ঘরটা ঠিকঠাক করে দিচ্ছি। এসো। নিজেকে একটু শক্ত করো। দেখো, ঈশ্বরের ইচ্ছের উপর তো আমাদের কোনো হাত নেই। আচ্ছা, তুমি তোমার বড় ছেলে আদিত্যকে খবরটা দিয়েছিলে? আঙ্কেল, আমি বরং আদিকে টেক্সট করে সবটা জানিয়ে দেব। আপনি একটু রেস্ট নিন, প্লিজ উঠুন, আসুন। দেখো রাজীব, জীবন কেমন অনিত্য, এত শয়তানি করে অমি কি পেলো বলতো? বাপটার কি হাল হয়েছে? দাদা, এই আমি না সত্যি ভাবতে পারছি না, অমি আগরওয়ালের জীবনটা এইভাবে শেষ হয়ে গেল। কে জানে রাজীব, হয়তো ভগবানের বিচার এইভাবেই হয়। কাকাই, বলছি পিঙ্কি আর আগরওয়াল অঙ্কেল বডির কাছে যেসব জিনিসপত্র পাওয়া গেছে আর বদমার্ক দেখে বডিটা আইডেন্টিফাই করলেন, কিন্তু তাও কেন জানি না আমার সন্দেহটা না ঠিক যাচ্ছে না, জানো তো। মানে কিসের সন্দেহ? নতুন জামাইবাবু উচ্চাবু তো গোড়া থেকেই বলছে যে ওটা অমি আগরওয়ালের মৃতদেহ হতে পারে না। নয় অমি আগরওয়ালের নয় মানে কি? তাহলে ওটা কার ডেড বডি? কে মারা গেল? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? না না সিদ্ধার্থ, এ তোমার বাড়াবাড়ি সন্দেহ। সিডি, তুমি বলতে চাইছো যে অমি আগরওয়াল অন্য কাউকে সাজিয়ে রেখেছে অ্যাক্সিডেন্ট ভিকটিম হিসেবে, মানে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য? ইজ ইট? সিদ্ধার্থ, তার জীবনটা বাস্তব, তুই যা বলছিস সে তো সিনেমায় হয়। কাকাই, আমি জানি আমি হয়তো একটু ওভারথিং করছি, একটু বিয়ার চিন্তা ভাবনা মাথায় আসছে, কিন্তু কেন জানি না আমার 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 না বারবার মনে হচ্ছে অমি আগরওয়ালের শয়তানি না এত সহজে শেষ হবে না। দাদুভাই, ও দাদুভাই, এত সন্দেহ করো না। আমি জানি তুমি জীবনে অনেক কিছু সম্মুখীন হয়েছ, বুদ্ধির খেলায় একবার তুমি অমি আগরওয়ালকে হারিয়েছ, একবার তুমি হার মেনেছ, আর তোমার মনে হচ্ছে যে ওর উপর ঠিক প্রতিশোধটা নেওয়া হলো না, শেষ জয়টা তোমার হলো না। দাদুভাই, জীবনটা খালি হার জিতের খেলা নয়। দাদু, গোপাল মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটান, অদ্ভুত ভাবে মানুষের কাজকর্মের বিচার হয়ে যায়, আর আমরা ভাবি সব আমরা করবো, তাই না? উচ্চা বাবু, তুমি না আর এটা নিয়ে সন্দেহ করো না। দেখো, যে যে আর নেই, যে বেঁচে নেই, তার সাথে তো লড়াই করা যায় না, তাই না? কেন জানি না বারবার মনে হচ্ছে সবকিছুর মধ্যে একটা গোলমাল আছে, যেটা ধরতে পারছি না। সামথিং সিমস ভেরি ভেরি রং। আমি না ডটসগুলো ঠিক মেলাতে পারছি না, মনে হচ্ছে কিছু একটা মিসিং, মানে এই অমি আগরওয়ালের ডেথ টাইম আমি কিছুতেই কনভিন্সড হতে পারছি না, জানো তো। ও সিডি, তুমি না বড্ড বেশি ভাবছো, জানো তো, একটু রিল্যাক্স করো না, কম ঝড়ঝাপটা তো যায়নি আজ। আচ্ছা রুড়ি দাসেন, আমরাও একটা ফাইনাল কনক্লুশন শুনে বাড়ি ফিরব, তোমাদের সকলের না একটু রেস্টের দরকার, মিঠার উপরে কিন্তু ভালোই স্ট্রেন পড়ছে, প্লিজ। শুনো রাজীব দা, রাতুল ইজ অ্যাকচুয়ালি রাইট, আমি একটু বেশি চিন্তা ভাবনা করছি এই বিষয়টা নিয়ে, আর সেই জন্য মিঠাইও আননার্ভড হয়ে যাচ্ছে, কিন্তু কী করবো চিন্তাটা না কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না, জানো। এই তো রুড়ি চলে এসছে। এই রুড়ি, কিরে ঠিক আছিস? ক্লান্ত ক্লান্ত লাগছে, তুই বস 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 বস। মিঠাই
সিদ্ধার্থ বলছি, মিঠাইকে ডাকাডাকি করার কোনো দরকার নেই, নন্দা রয়েছে পিঙ্কির কাছে, আমি ওকে বলে দিচ্ছি কফি করে আনো। না না বর্জন বাবু, দিদিকেও কফি করতে হবে না, আমাকেও করতে হবে না, নিবা দিদি কফি করে আনছে। বলছি কি আগরওয়াল কাকা বাবু শুয়ে আছেন, একটু সামলেছেন নিজেকে, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ সত্যি আজ সারা দিনে যা যা কাণ্ড হলো। আচ্ছা রুডি, কি কনক্লুশনে আসলাম বলতো আমরা? মানে আগরওয়াল আঙ্কেল আর পিঙ্কি তো বডিটাকে আইডেন্টিফাই করেছে, বাট তুই কনভিন্সড নাকি? এভিডেন্স তো বলছে ওটাই অমি, তোর কিসে খটকা লাগছে বল, আমি রিচেক করছি। না মানে খটকা লাগছে বলতে, আচ্ছা আমি একটা কথা বল, অমি যখন জেলে ছিল, মানে জেলে ঢুকলো যখন, তখন ওর চোখের মনির ছবি বা ওই হাতের ছাপ সেগুলো তো ছিল, রাইট? সেগুলো বডির সাথে মিলে গেছে নাকি? সিড, অ্যানালিসিস করতে সময় লাগবে, আমি তো অ্যাপারেন্টলি কিছু মেলাতে পারছি না। ওটা এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে, চোখের মণিগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে, হাতের তালুতে আঙুলে এতটাই গভীর ইঞ্জুরি যে কিছুই বোঝা যাচ্ছে না। ডিপার অ্যানালাইসিস করতে হবে, আজ রাতে পোস্টমর্টম হবে, রিপোর্ট আসতে সময় লাগবে। কাল বিকেলের মধ্যে আবার ওই ডেড বডিটাকেই অমির ডেড বডি ভেবে রিলিজ করে দিতে হবে, কারণ আঙ্কেল আর পিঙ্কি দুজনে আইডেন্টিফাই করে দিয়েছে। আই নো অ্যাকচুয়ালি রাতুলি ঠিক বলেছে, আমি একটু বেশি ভাবছি এই পুরো বিষয়টাকে নিয়ে। অ্যাকচুয়ালি কি বলতো, অমি আগরওয়ালের মতন মানুষ যে আমাকে এত ব্রুটালি মারার চেষ্টা করেছিল, সেইভাবে একটা অ্যাক্সিডেন্টে মারা যাবে, এটা আমি ঠিক ডাইজেস্ট করতে পারছি না পুরো ব্যাপারটা। অলসো দাদের কথাটাও ঠিক, জানিস তো বললো না যে আমি রিভেঞ্জ নিতে চাইছি কিন্তু পারলাম না। সামওয়ে হি ইজ রাইট, কিন্তু কি করবো রুডি, অমি আগরওয়ালের কথা মাথায় আসলেই না মিঠাইয়ের সেন্সলেস মুখটা সারাক্ষণ চোখের সামনে ভেসে ওঠে, সেটা আমি নিতে পারি না। তাই তোমার জন্য কফি করে এনেছি, বেশি করে চিনি দিয়ে। নাও নাও রুডিদা, নাও নাও চাঙ্গা হয়ে নাও, এই নাও। বাবা, আচ্ছা ছোট গিন্নি বলছি, মান অভিমানের পালাটা এবার মিটিয়ে নিতে হবে তো।